আসসালামু আলাইকুম ভাই লোক, আশা করি সবাই ভালো আছেন। Redmi Note 10 Pro এই ফোনটিতে কোন Gcam-টি সবথেকে বেটার হবে এবং কিভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং ফুল কনফিগারেশনটা কিভাবে করতে হয় এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবে। সো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আমাদেরকে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে ফাইল ম্যানেজারে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে এবং যাতে করে আমরা কনফিগারেশনটা করে নিতে পারি এবং আমাদেরকে এই Gcam-টি ইনস্টল করতে হবে। সো ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা Gcam-টি ইনস্টল করবেন। লিঙ্কে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সো এখানে সি মোরে ক্লিক করতে হবে, দেন এখানে আপনি LMC 8.2 R4 এই Gcam-টি আপনার Redmi Note 10 Pro জন্য সবথেকে বেটার, সো এটাই আপনারা ইনস্টল করবেন। এখানে Gcam লিঙ্ক রয়েছে, এটাতে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করবেন। দেন যদি সমস্যা হয় বিকল্প লিঙ্ক, এটা হচ্ছে গুগল ড্রাইভ লিঙ্ক, এটাতে ক্লিক করে ডাউনলোড করবেন। এখন আমি দেখাবো কিভাবে কনফিগারেশন থেকে এই লিঙ্ক থেকে কনফিগারেশনটা ডাউনলোড করবেন। ওকে, লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আর এখানে হিউজ পরিমাণ কনফিগারেশন দেওয়া রয়েছে। আপনারা DSLR মোড থেকে শুরু করে ট্রু DSLR, তারপর সেলফি, সব ধরনের ই পেয়ে যাবেন কনফিগারেশন। এখানে পেয়ে যাবেন কনফিগ ফাইলগুলো, এই কনফিগ ফাইলগুলো এক এক ডাউনলোড করে নেবেন। আমি একটি দেখিয়ে দিচ্ছি কীভাবে আসলে ডাউনলোড করতে হয়। প্রথমটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড একটি অপশন, এখানে ক্লিক করলে আপনারা ডাউনলোড করতে পারবেন না। সো আমাদেরকে উপরে থ্রি ডটে ক্লিক করতে হবে, দেন ওপেন ইন ব্রাউজার এখানে ক্লিক করব, এখান থেকে ড্রাইভ সিলেক্ট করে জাস্ট অনস করে দেব। এরপরে আপনার জিমেল, যে কোনো একটি জিমেল সিলেক্ট করবেন। ওকে, একটু লোডিং হবে, এরপরে একটি ইন্টারফেস আসবে। ওকে, আগে সেই ইন্টারফেস আসলো বাট গুগল ড্রাইভে। এরপর আমি ফার্স্টে ক্লিক করব, ফার্স্টে একটিতে ক্লিক করলাম, এরপর ডাউনলোড, তারপর থ্রি ডট, দেন ডাউনলোড, এরকম করে সবগুলো ফাইল ডাউনলোড করে নেবেন। এরপরে আমরা চলে যাব ফোনের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে গিয়ে ফোন স্টোরেজ চলে যেতে হবে। ফোন স্টোরেজ চলে যাওয়ার পরে এখানে ফোন স্টোরেজ চলে যাওয়ার পরে আপনারা এই উপরে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পরে এখানে অ্যাড নিউ ফোল্ডার, অ্যাড নিউ ফোল্ডার, এখানে নিউ ফোল্ডারটির নাম দিতে হবে LMC ক্যাপিটাল লেটার, দেন একটা স্পেস 8.2। ওকে, ক্রিয়েট ফোল্ডার, এখন ক্রিয়েট করা হয়ে গেল। এখন কি করতে হবে, আপনি যে কনফিগারেশনটা মানে যে কনফিগারেশন ফাইলগুলো ডাউনলোড করছিলেন ওইগুলো কপি করে আনে, ডাউনলোড ফোল্ডারে সেভ হবে ওইগুলো, দেন ওইগুলো কপি করে আনে LMC যে ফোল্ডারটা ক্রিয়েট করলেন এগুলোর ভিতর পেস্ট করে দিবেন। ওকে, তাহলে কনফিগারেশনটা সেট হয়ে যাবে। এরপরে আপনি ক্যামেরাটি অন করে, ক্যামেরাটি অন করে যে ব্ল্যাক যে এই স্পেস আছে এখানে ডাবল প্রেস করলে কনফিগারেশন ফাইলগুলো সি হবে, শো করবে। ওকে, ভিডিওটি কাজে লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।